আমন্ত্রণ এসিটিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি আসিফ আল আহমেদ। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত চলছে তারুণ্যের রোড মার্চ। এতে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শনিবার রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত প্রায় 90 কিলোমিটার এবং রোববার বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত প্রায় 129 কিলোমিটার দীর্ঘ তারুণ্যের রোড মার্চ হবে। প্রতিটি রোড মার্চের শুরু এবং শেষে দুটি জনসভা হবে এবং পথে আরও বেশ কিছু পথসভা হবে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সফর ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় দেশে ফিরবেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সন্ধ্যা 6টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানাবেন। এদিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এই তথ্য জানান। জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপর পদ্ধতিগতভাবে নিপীড়ন করছে বাংলাদেশ সরকার, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের দূতাবাসের ফেসবুক পেজে ম্যাথিউ মিলার এই বক্তব্য তুলে ধরেন। এর আগে সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনো হয়রানি ছাড়াই সুশীল সমাজের কাজের পরিবেশ নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি অধিকারের নেতাদের বিরুদ্ধে সঠিক পন্থায় আইনি প্রক্রিয়া চালাতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তারা। ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা কৌশল বিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি এক বিবৃতিতে আরও বলেন, অধিকারের আদিলুর এবং নাসিরুদ্দিনের দণ্ডাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন। অধিকারের নিবন্ধন বাতিলের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। ভারতে পাচার হওয়া নারী, পুরুষ ও শিশুসহ 19 জনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে দেশটির পুলিশ। তারা ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি শেল্টার হোমের হেফাজতে ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। গতকাল রাত 14:45 ঢাকা সিলেট মহাসড়কের মর্জাল শিমুলতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক এই তথ্য জানান। আহত হন 2 জন, যাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এবার থাকছে দেশের বাইরের খবর। ইরানি তরুণী মাহসা আমিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে 24 জনের বেশি ইরানি কর্মকর্তা এবং গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মাহসার মৃত্যু ঘিরে সংগঠিত বিক্ষোভ সহিংসভাবে দমনে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে সহিংসতায় জড়িয়ে ছিল বলে জানায় ওয়াশিংটন। এদিকে আজ মাহসার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে ইরান জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার থাকছে মাঠ ময়দানের খবর। জয় দিয়ে এশিয়া কাপে মিশন শেষ করল বাংলাদেশ। সুপার 4-এর শেষ ম্যাচে ভারতকে 6 রানে হারিয়েছে টাইগাররা। কলম্বোতে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 265 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 259 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এদিকে এশিয়া কাপের সফর শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এই ছিল নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদে।